আসসালামু আলাইকুম। সত্যবার্তা ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আজ আরেকটি নতুন খবর নিয়ে, বিশেষ করে বেশ কিছুদিন আগে, দু তিন দিন আগেই সম্ভবত একটা নিউজ করেছিলাম দুবাইয়ে বিপিএন সম্পর্কিত। আসলে স্মার্টফোন দিয়ে বিভিন্ন প্রকার অপরাধ করা যায়, তাই অপরাধ করা যায়, সেই অপরাধের কারণে বিভিন্ন দেশের গভর্নমেন্ট বিভিন্ন ব্যবস্থা নিচ্ছে। তাই আপনাদের বলবো, আপনারা পুরো ভিডিওটি দেখুন স্কিপ না করে। সৌদি সরকার স্মার্টফোনের উপর এক ধরনের নিষেধাজ্ঞা আরোপ করতেছে, অর্থাৎ স্মার্টফোনের উপর না, অ্যাকচুয়ালি স্মার্টফোন ব্যবহারকারীদের উপর। এখন এই স্মার্টফোনের ভুলভাল ব্যবহার করলে আপনাকে দিতে হবে জরিমানা, অনাদায়ে 1 বছর জেলে থাকতে হবে। তাহলে কী এই ভুলগুলি? ভুলগুলি যেমন, আপনি অনাকাঙ্ক্ষিত কিছু, অর্থাৎ আপনি ছবি তুলতেছেন, অন্যের ছবি চুরি করে ছবি তুললেন, সেটা এক ধরনের অপরাধ। আপনি স্মার্টফোন দিয়ে সোশ্যাল মিডিয়ায় কারো সম্বন্ধেও কিছু কমেন্ট করলেন, সেটা এক ধরনের অপরাধ। এ ধরনের বিভিন্ন ধরনের অপরাধের জন্য আপনাকে গুনতে হবে 5 লাখ রিয়াল জরিমানা, অনাদায়ে 1 বছর জেল। তাই আপনারা যারা প্রবাসে থাকেন, প্রবাসী ভাইয়েরা, বিশেষ করে প্রবাসী ভাইদের বলবো, আপনারা প্রবাসে থাকেন, টাকা উপার্জন করার জন্য প্রবাস গেছেন, কিন্তু কিছু কিছু ছোটো ছোটো ভুলের কারণে আপনার বড় ধরনের মাশুল দিতে হবে। তাই সাবধান হয়ে মোবাইল ব্যবহার করবেন, বিশেষ করে যারা সৌদি আরবে, সৌদির নারীরা এদিক ওদিক ঘোরাফেরা করে। আমাদের যারা প্রবাসী, অতি কৌতূহলী প্রবাসী কিছু ভাইয়েরা আছে, তারা গোপনে চুরি করে তাদের ছবির ভেতরে তাদের ছবিগুলো নিয়ে আসে। কীরকম, আপনি ছবি তুললাম, পেছনে দেখা গেছে সৌদি নারীরা করতেছে, অর্থাৎ সেটাও কিন্তু অপরাধ। বিনা অনুমতিতে কারো ছবি তুললে এটা অপরাধ। আর স্মার্টফোন ব্যবহার করে ওই সেই ছবিগুলাই আবার দেখা গেছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করে, সেটাও কিন্তু অপরাধ। তারপরে বিপিএন সংক্রান্ত কিছু অপরাধ আছে যেটা স্মার্টফোন দিয়ে সম্ভব। এই ধরনের সকল ধরনের স্মার্টফোন সংক্রান্ত যত অপরাধ আছে, অপরাধ করলে আপনাকে কিন্তু মনে রাখতে হবে, অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে, আপনার 5 লাখ রিয়াল জরিমানা দিতে হবে। কিন্তু কেউ কোনো অভিযোগ করে যদি না দেন, তাহলে আপনাকে অন্তত 1 বছর জেলে কাটাতে হবে। তাই সকল প্রবাসী ভাইদের বলবো, আপনারা এই ধরনের ছোটোখাটো ভুলগুলো আর করবেন না, অবশ্যই অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। অবশ্যই সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।